কোন শালারে গানে ডিস্টার্ব করলো, কোন শালা গানে ডিস্টার্ব করলো, ই বাবা মাস্টার মেশো। এই তুই এগুলো কি করছিস, এগুলো কি হচ্ছে, কি করছিস? আমরা তো স্কুলের মধ্যে পড়াশোনা করতে, তুই স্কুলের মধ্যে কি করছিস? না না, আমরা তো পড়া মুখস্থ করছিলাম, পড়া মুখস্থ করছি। মাস্টার মশাই, আমি একটা বিশাল বড় পড়া মুখস্থ করেছি। কি হচ্ছে? আমি একটা অনেক বড় পড়া মুখস্থ করেছি। কি পড়া মুখস্থ করছিস? কি পড়া? কি লাজা জগত থেকে লাজা। আরে স্কুল এটা শিক্ষা জায়গা, এটা বাথরুমের জায়গা নয়। এই হ্যাঁ বলুন। এই বস বস। আরে নমস্কার, আরে নমস্কার, নমস্কার, নমস্কার। ওমা লোকটো কে গো? ওরে স্কুলের মাস্টার। ওকে আমি চিনি। চিনিস? হ্যাঁ, ওই দেবকের আমার বাজারে। হ্যাঁ দেখেছি, জুতো সেলাই করছিল। এই কে জুতো সেলাই করছিল? তুমি তো সাই দেখো। আরে জুতো ছিল নয়, আমি জুতোগুলো পালিশ করতে গিয়েছিলাম। ও বাবা গো, কি হলো? ও বাবা গো, কি হলো বে বাবা? কত মাল গো! এই হত ছাড়া মাল কি? ওই দেখো বাবা গো। মাস্টার মশাই, আমরা কি বানান করব? এই কি হলো? ওই দেখো কত গুণা। এই আরে ওরা হচ্ছে স্কুলের ছাত্রী। ওই ওরা ছাত্রী, ওরা সবাই এখানে লেখাপড়া শিখতে। আমি জানতে চাই স্কুলে কি মনে করে। হ্যালো মাস্টার মশাই, আমার নেই চাই মানে একটাই ছেলে। হ্যালো, আমাদের কমিটি ছেলেগুলো, তোমরা আমাদের টেজের পেছনে গাড়ির পেছনে আসো। আমাদের কমিটি ছেলেগুলোকে বলছি, তোমরা যে যেখানে আছো আমাদের গাড়ির পেছনে আসো, টেজের পেছনে। হ্যাঁ কি আছে? তাই আপনার স্কুলে আমি ভর্তি করতে এসেছি। আমাদের কমিটি ছেলেদেরকে বলা হচ্ছে ওকে লেখাপড়া শিখিয়ে দশের একজন করে তুলবেন। ও আমার স্কুলে আপনি আপনার ছেলেকে ভর্তি করবেন? হ্যাঁ। আরে আর বলবেন না, আমার স্কুলে আমি কত গাধা পিটিয়ে আমার গরু পিটিয়ে মানুষ করেছি। লোকটা নাই বলো স্যার। হ্যালো, আমাদের কমিটি ছেলেগুলোকে বলা হচ্ছে যে আমাদের টেজের পেছনে গাড়ির কাছে আসো। ও তোমরা আগে পেছনে যাও তো। তোর মতো এরি গরু? হ্যাঁ তুই এরি। এই হতো বাঘা, স্কুলে মাস্টার করা পুরস্কার বসে দিয়েছি বন্ধুকে। ওরে শোন, কি গুরুজন সে ওরা করতে নেই? না না না, তাহলে মাস্টার মশাই কাছে আমি দিয়ে গেলাম তোকে। লেখাপড়া শিখে মানুষের মধ্যে মানুষ হবি? জানো মাস্টার মশাইকে অপমান করবি না? না না, মাথা খারাপ। আমি তাহলে বাড়ি যাই। ঠিক আছে মাস্টার মশাই, আসছি। হ্যাঁ নমস্কার, নমস্কার। চলো বাবা, চলো। হ্যাঁ মাস্টার মশাই, আসি তাহলে। তুই থাকে স্কুলে? আমি থাকবো। ও বেশ ঠিক আছে। হেই ও বাবা, ডাকছি তোমাকে। আপনার পড়া হবে না তো, এই বয়সে পড়বেন নাকি? আমি না, আমি না, আমার ছেলে। এই শুনি বাবা, তাছাড়া আবার ধুতি পরে আছে, হাফ প্যান্ট পরে আসতে হবে যদি পড়ে। বিড়ি দিয়ে দেন, বিড়ি খাই। বিড়ি কি হবে? খাবো। তোমারও চরিত্র গেল না গো। কি হলো? সেই ছোটবেলায় ফুরকুনি মাইহান ধরা পড়েছিল। বাবা মন চাইলেও কিছু করে এখন এখন মনে ছুরিতে হাতে আর কি কইছ নাকি? যাও তোমরা যাও, যাচ্ছি। বাড়ি যাও। তুই না বললাম আমি যাবি। যাও কেন? এই সামনে যাও। বেলুন, বেলুন। এই বেলুন নাই, বলো বলুন। এই তোর নাম কি? এটা কি হচ্ছে? এই এটা কি হচ্ছে? হ্যাঁ দেখাইছি, দেখাইছি। তোর নাম কি? তোর বাবার নাম কি? তোর মায়ের নাম কি? আমার নাম লালা, মায়ের নাম ফালা, বাবার নাম শালা। পক 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 পক। এই এটা কি নাম? এই নাম উনাই আমাদের। তোর নাম লালা, তোর মায়ের নাম ফালা, তোর বাপের নাম শালা। এই তিনটে নাম কি করে হলো তুমি বুঝে বলবি? এই তিনটে নাম কে রেখেছিল? এই গ্রামের লোকরা কি করে, কি করে শুনেন বল। আমি যখন আমার মায়ের পেটে ছিলাম তখন আমার 9 মাস বয়স। এই তোর মায়ের পেটে ছিল তুই 9 মাস বয়স? তুই কি করে জানলি? ছুরি তখন আমার টনটনে গিয়া। হা হা হা, অপ করছি কেন?
এবারে পক পকানে বন্ধ করে পক পক করছে না আমাদের মাস্টার মশাই হাসছে তখন তুই চুপ কেন নমাজ বয়েস্তে মার পেলে তো টন্টনি কে এইবার আমার বাবার লোক তো খুব হারামি তারপর কেলো একদিন আমার মাকে মেরে লালা খেতে পাঠিয়ে দিলি তোর মাকে এই তুই কি করে জানলি এই তুই সাথে কথা বলছিস কি এইবার আমার বাবার লোক তো খুব হারামি তারপর কেলো এবার আমার মাকে মেরে লালার ঘাটে পাঠিয়ে দিলে এবার আমার মা কাঁদতে কাঁদতে লালার ঘাটে এই তুই জানলি কি করে তখন আমার টন টনে কি আর এই মাছরা ছাড়া ছাড়া ও হ হ হাই এ তুই তো মেরে ফেলবি এই মাছটা বসে মরে যাবে তো পক পক কই তো মানা কর ওটা হাসবে না তোর মুখের যেমন ডায়লগ তোর যেমন সাইজ তোর যেমন নাম তাহলে কেন হাসবে না মাস্টার মশাই এরকম করে মরবি না এই এই আর হাসবে না বাবা তোর মুখটা বাঁদর মুখ চামচি কে বাঁদর বলবি না রে ছুরি এ কেন কি করবি এই বাঁদর বলবি তো বাঁদরের কাজ আছে কি কাজ আছে বাঁদরের যদি বাঁদর বলিস তো আমার কতগুলো গুষ্টি আছে দে তোমার এই গুষ্টি কিছু না এই গুষ্টি কোনাকে ডাইক বলতে বাঁদর বলে তুই তারে বেগুন ছিড়বাল দি পালাবো এই তোমার এই গুষ্টি না আমাদের কিচ্ছু করতে পারবে না কি ভেবেছো বেগুন গাছের কাজ আছে যখন এই বেগুন ছিড়তে যাবে না বেগুন গাছের মোনা মোনা কাটা যেই বেগুন ছিড়তে যাবে সেই কাটা ফুটবে যখন বেগুন ছিড়বে বেগুন যা ছিড়তে জানে বেগুন যা ছিড়তে জানে কাটাও সে সরাইতে জানে ও তাই নাকি ঠিক কাটা তোর এই এই যা কাটা ভেবে রাখিস মোনা মোনা কাটা তুই জানলি কি করে তখন আমার টন টনে কি না না বাবা আর হাসবো না তারপর কি হলো এবার আমি যখন লালাই হয়ে গেলাম হয়ে গেলি আমার মা খুব লজ্জা পেয়েছিল তারপর লালার ঘাট আমার ছেলে হয়ে গেল এবার আমার মা আমাকে ফেলে দিয়ে পেলে এলো লালার ঘাট দেখে দই আব্বাদা খালা লালার ঘাট দিয়ে যাইছিল দিয়ে আব্বাদা খালা বলছে ছেলে কাদের কাঁদছে আমি আরো জোরে কাঁদছি তখন তারপর কি হলো তারপর আমাকে কোলে কই লি বলি কে যখন লালার ঘাটে কুড়িয়ে পেলাম ইয়ার নাম হইলো লাল্লা এবার আমার বাবা আমার মাকে মারা ধরা করে বইলে এই গ্রামের লোকে বলে ও একটা শালা তাই আমার নাম লাল্লা মায়ের নাম ফালা বাবার নাম শালা ও এই যে তো নামে তাহলে ইসকো দিক দেশিস তুই পড়া জানিস তুই একবার পড়ে আমায় দেখা দেখি তুই পড়ে দেখা মা বলছিল পড়ে দেখাতে পড়েছিলাম তুই পড়তে পারিস